আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সুপার লাইট ওয়েট একটা মাউসের ভিডিও আছে এবং এটা ওয়্যারলেস মাউস। আমি কিন্তু মাউসটা গেমিং মাউস বললাম না, কেন জানেন? এই যে গেমিং কথাটা বললেন, অনেকের একটা ধারণা আছে গেমিং যেটার গায়ে ট্যাগ থাকে ওটা শুধু গেমিংই করা যায়, মানে গেম খেলে আর কিছু করে না। অনেকে দেখা যায় মাদারবোর্ডের গায়ে গেমিং দেওয়া মডেল থাকে, তাকে যদি সাজেস্ট করে ভাই ভাই আমি তো ভাই গেমিং করবো না ভাই, আমার অন্য মাদারবোর্ড দেন। আসলে বিষয়টা হচ্ছে, কোনো প্রোডাক্টের গায়ে যদি গেমিং লেখা থাকে তার মানে যে ওটা শুধু গেমিংয়ের জন্যই করা তা না, এটা আপনি সব কাজে করতে পারবেন। ঠিক আছে, ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের সবার জন্য, যারা এখনও টেকনিক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন, পাশে তার বেল আইকনটা প্রেস করে দিন। তো আসেন এখন হচ্ছে মাউসটা আমরা আনবক্স করি সবার আগে, তারপর হচ্ছে জানি এটার বিষয়ে বিস্তারিত আর কি। বক্সটা একেবারে সিম্পল, জাস্ট এখানে একটা ব্র্যান্ডিং আছে HXSJ, এটাই মাউস কোম্পানির নাম। আর এখানে হচ্ছে আপনার মডেল আছে T800W, এটার একটা কালো ভ্যারিয়েন্টও আছে, এটা হচ্ছে সাদাটা। আর এখানে হচ্ছে আপনার সেম জাস্ট ব্র্যান্ডিংটা আছে, আর বক্সের গায়ে কিছু নাই, নর্মালি বক্সের গায়ে স্পেক লেখা থাকে, এটাতে কিছু নাই। তো বক্সটা ওপেন করি, এখানে হচ্ছে মাউসটা, এখানে একটা ক্যাবেল আছে, আর এটা হচ্ছে আপনার ওয়্যারলেস রিসিভার, আর এখানে হচ্ছে আপনার একটা ইনস্ট্রাকশন পেপার আছে, তারপর হচ্ছে একটা ক্যাবেল আছে আপনার ইউএসবি থেকে ইউএসবি টাইপ সি, আর ক্যাবেলটা হচ্ছে লেন্থ 1.7 মিটার, যথেষ্ট পরিমাণ বড়। আর ক্যাবেলটা হচ্ছে আপনার ব্রেডেড করা, ভালো শক্ত ক্যাবেল আর কি। তবে এই ক্যাবেলটা দিয়ে মাউসে লাগিয়ে ইউজ করলে অতটা ভালো আপনার অভিজ্ঞতা হবে না। আর এটা হচ্ছে 2.4 GHz আপনার ওয়্যারলেস রিসিভারটা। এটা হচ্ছে মাউসটা, একেবারে হালকা, আপনি যখন হাতে নেবেন মনে হবে হাতের মধ্যে কিছুই নাই, 54-55 গ্রাম একটা জিনিস আপনার হাতে নিলে মানে কিছুই মনে হয় না, মনে হয় যে খেলনা খেলার মতো আর কি। তো আসেন এখন হচ্ছে আমরা প্রথমে এটা লুকস প্লাস হচ্ছে বিল্ড কোয়ালিটি নিয়ে জানি, তারপর হচ্ছে বাকি স্পেক সামনে বলতেছি। লুকসের কথা বলে একেবারে জাস্ট সিম্পলিসিটি যেটাকে বলে, এলিগেন্ট একটা ডিজাইন, সিম্পল একটা ডিজাইন। এবং এটা ডিজাইনটা আপনি যদি খেয়াল করে থাকেন কত এটা কোন মাউসের মতো লাগছে, এটা হচ্ছে আপনার লজিটেকে জি প্রো এক্স সুপার লাইট, ওই মাউসটার মতো দেখতে আর কি। আপনি যদি দুটো পাশাপাশি রাখেন অনেকটা সিমিলার মনে হবে, দেখলে বুঝতেই পারবেন না। খালি এখানে হচ্ছে আপনার যেটা বিচ্ছুর একটা ছবি আছে, ওটাতে বিচ্ছুর ছবি নেই। আর এই যে সাদা আর স্কাই ব্লু যে কম্বিনেশনটা, এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। এখানে যে স্ক্রোল হুইল, তারপর হচ্ছে যে বটম পার্টে যে আপনার ই হচ্ছে স্কাই ব্লু কালারটা, এই দুইটা কালার থিমটা আমার কাছে খুব ভালো লাগছে। আর ন্যাচারালি মাউসের ম্যাক্সিমাম যে মাউসের শেপগুলো হয় আর কি, ওই বেকার টাইপের মাউস ছাড়া ম্যাক্সিমাম মাউস যে শেপের ওই শেপে করা। তো এবার আসেন মাউসের বিল কোয়ালিটির কথা বলি। মাউস নর্মালি প্লাস্টিকের হয়, কিন্তু 300 টাকা দামের মাউস ওইটাও প্লাস্টিক, আবার 10,000 টাকা দামের মাউস ওইটাও প্লাস্টিক, কিন্তু দুইটার ফিল কিন্তু এক না, বা প্লাস্টিকের যে মেটেরিয়ালসগুলো ওগুলো কিন্তু সেম না। তো মাউসটাও প্লাস্টিক মেড, বাট এটা যে উপরে যে স্ট্রাকচারটা আছে, এটা যখন আপনি হাত রাখবেন 200 টাকা মাউসের উপরে হাত দিলে যে প্লাস্টিক প্লাস্টিক বা চিপ চিপ ফিল হইব, এটার উপরে হাত দিলে ওই ফিলটা কখনোই হবে না। এটার উপরে পার্টটা বেশ প্লাস্টিকের, বাট খুবই ডিফারেন্ট একটা ফিল দেবে। নর্মালি মাউসের যেটা দেখা যায় স্মুথনেসের জন্য একটা রাবার টাইপের একটা রাবার এসে একটা কোট ইউজ করে, এখানে ওই কোটটা নাই। আমি এটা বারবার খেয়াল করে দেখছি, ওই মানে আঙুল দিয়ে এরকম আমি খুঁটে খুঁটে দেখছি, এখানে ওই রাবারের ওই কোটটা নাই। কারণ দেখা যায় কি, রাবারের ওই ফিনিশিংটা থাকলে একটা পর্যায়ে দেখা যায় ওই জিনিসটা উঠা যায়, ভিতর থেকে আবার ওই ওয়াইলি ওয়াইলিনেসটা চলে আসে, বা জায়গায় ছাক্কা ছাক্কা থাকে। বাট এটাতে ওই রাবারিয়াস ওই রাবারের কোটটা না থাকলেও আপনি হাত দিয়ে ধরলে খুব একটা স্মুথ একটা ফিল পাবেন। আর মাউসের বটম পার্টে হচ্ছে আপনি স্কাই ব্লু কালার হচ্ছে আপনি দেওয়া আছে, একটা প্লাস্টিক বা চাচ বলতে পারেন অ্যাক্রিলিক এই প্যাটার্ন দেওয়া, আর এখানে অনেক কাটা কাটা আছে। তো এই ডিজাইনটা করছে বা কাটছে এটা কারণ হচ্ছে যত বেশি প্লাস্টিক কমছে বা মেটেরিয়ালস যত কম দিবে তত এটার ওয়েটটা কম হবে। তো এই যে ডিজাইনটা করছে কাটছে এটার জন্য কিন্তু আপনার ওয়েট কমছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু অনেক ধুলা যাবো, আর ধুলা বালি গেলে এটা পুরস্কার করার কোনো ব্যবস্থা নেই আপনার। হ্যাঁ, একটা পারেন বোলার দিয়ে একটু পুরস্কার টুসা করতে পারেন, তো এটা মাথায় রাখতে হবে। এখানে যে বড় করে কাটা অংশ দেখতেছেন, এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে আপনার ওয়্যারলেস রিসিভারটা আছে না, এটা আপনি এখানে সুন্দরভাবে ম্যাগনেটিক মানে এটা আপনি এখানে স্টোর করতে পারবেন। আর এটা হচ্ছে আমরা টাইপ সি পোর্ট, এটা দুইটা কাজ করে, এটা হচ্ছে আপনার তারের মাধ্যমে মাউসটা চালিয়ে ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনার এটা ভিতরে যে আপনার ব্যাটারিটা আছে, ব্যাটারিটা হচ্ছে এটা আপনার চার্জ হবে আর কি। আর এই সাদা যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মাউস ফিট, এছাড়াও এগুলো বিভিন্ন নাম আছে। তো মাউস ফিটের থিকনেসও আপনার ভালো, দ্রুতই ক্ষয় হয়ে যাবে না। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, যারা এই মাউসটা পারচেস করবেন, এই যে মাউস ফিটের উপরে না একদম সূক্ষ্ম পলি লাগানো থাকে নতুন অবস্থায়, একেবারে একটা সূক্ষ্ম পলি লাগানো থাকে। তো পলি লাগানো অবস্থায় যদি আপনি কোনো সার্ফেসে দেন একটু আপনি স্টিকি স্টিকি মনে হবে, আপনি অবশ্যই খেয়াল করে পলিটা তুলে নেবেন। আমি এই দুটা পলিটাই তুলে নিছি। তো সব কিছু মিলে মাউসের বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে, তবে কয়েকটা বিষয় ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে নিচের এই ফুটাগুলো, আর উপরে স্মুথনেসটা এটা তো খুবই ভালো, খুবই একটা ভালো ফিল দিবে, কিন্তু যাদের হাত অতিরিক্ত ঘামে তাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। যাদের হাত অনেকের মানুষের হাত দেখছে খুব বেশি ঘামে, তো তাদের এটা এই যে এটা সিল্কিনেস বা স্মুথ হওয়ার কারণে আপনার স্লিপি আপনার ফিল মনে হতে পারে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর মাউসের বাম সাইডে দুইটা বাটন আছে, একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড, এবং বাটনগুলো ভালোই ক্লিকি ফিল দেয়।
আর উপরে যে পার্টটা, এখানে কিন্তু টোটাল তিনটা পার্ট, এই দুইটা পার্ট আলাদা। অনেক মাসে দেখবেন যে এই টোটাল একটা পার্ট থাকে, মানে এদিকটা কাটা থাকে, বাট এটা টোটাল ইন্ডিভিজুয়ালি। এটা হওয়ার সুবিধা কি, এই যে আপনার বাটনগুলো আপনাকে খুব বেশি জোরে প্রেস করতে হয় না। অনেক সময় দেখা যায় এই পার্টটা একটা থাকার কারণে আমাদের একটু হালকা নর্মালি একটু জোরে প্রেস করতে হয়, বাট এটা নর্মালি ওরকম জোরে প্রেস করতে হয় না। হালকা প্রেস করলে আপনি হচ্ছে এটা আপনি বাটনগুলো কাজ করতে পারবেন, খুব হালকা প্রেস করলে হয়। আর মাউসের ডিপিআই কন্ট্রোল বাটন হচ্ছে নিচে, যেটা আপনি এই মাউসে একটা মাইনর পয়েন্ট বলতে পারেন। তবে এটা যে শুধু এই মাউসে আপনার বাটন নিচে, এরকম অনেক দামি দামি ব্র্যান্ডের মাউসে হচ্ছে আপনার বাটন নিচে থাকে, তবে এটা এইদিকে থাকলে ভালো, আমাদের অ্যাক্সেস করতে সুবিধা হয়, বাট এটা নিচে দিছে কি আর করার। আর এটা হচ্ছে আপনার অন অফ সুইচ। আর এটা এই মাউসে একটা ফিচার আছে, অটো স্লিপ। অনেক সময় দেখা যায় আপনি অন রেখে মাউসটা রেখে দিয়েছেন পিসি বন্ধ, তো এটা ব্যাটারি ড্রেইন হতে থাকে, বাট এটা তো হচ্ছে অটো স্লিপ অপশন আছে, একটা সার্টেন টাইম পর্যন্ত যেটা যদি ব্যবহার না হয় এটা আপনার স্লিপ মোডে চলে যাবে, যেটা আপনার খুব ভালো একটা দিক। আর এটা হচ্ছে স্ক্রুল হুইল। স্ক্রুল হুইলে এই যে চাকাটা, এই হুইলটা যদি আর একটু উপরে থাকতো না তাহলে ভালো হয়। এখন যেটা হয় কি, আমি যদি কোনো পেজ অনেক বেশি নিচে নামাই, আমার এটা বেশি একটু ঘুরাইতে হয়, আর এটা যদি উপরে থাকতো তাহলে আমি খুব বেশি গ্রিপ পাইতাম, তো এটা একটু উপরে থাকলে ভালো হইতো। এবং হুইলের গ্রিপটা আমার কাছে একটু কম মনে হয়েছে, এই যে এখানে যে রাবার ইয়ার যে ফিলটা, এটা হাতে অত বেশি গ্রিপটা ভালো আসে না। এটা একটু যদি মানে হেভিয়ার হইতো বা একটু বড় হইতো, এই রাবারটা একটু উপরে উঠতো তাহলে আপনার গ্রিপটা ভালো হইতো, এটা গ্রিপটা কম আসে। আর রোলার কি পুশের কথা বলে, নর্মালি আমাদের লেফট অ্যান্ড রাইটের থেকে একটু বেশি এক্সট্রা ফোর্স দিতে হয়, এটাও ওরকমই, আপনার একটু এক্সট্রা ফোর্স দিতে হবে এটা কাজ করানোর জন্য। আর মাউসের সার্ফেসের স্মুথনেসের কথা, এটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল। এটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আপনি যে সার্ফেসে জিনিসটা ব্যবহার করবেন ওটার উপর ডিপেন্ড করে আর কি। আপনি সরাসরি যদি টেবিলে ব্যবহার করবেন একটা ঘসঘস ঘস করে ফিল হবে, আর প্যাডে ব্যবহার করলে অবশ্যই ভালো ফিল পাবেন। তো এখন হচ্ছে মাউসটা আমি পিসির সাথে অলরেডি কানেক্ট করে দিছি, আর এখানে যদি আমি কমফোর্টেবলের কথাটা বলি, তবে দেখেন এই কমফোর্টেবল জিনিসটা কি জানেন, এইটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি এই কথাটা সবসময় বলি, এই যে প্রিফারেন্স যা আছে, হেডফোন, মাউস, কিবোর্ড, এগুলো আপনি সবার কাছে সবটা কমফোর্ট হবে না, কারণ সবার হাতের সাইজ, কানের সাইজ, মাথার সাইজ এগুলো তো এক না। এটা হচ্ছে বিষয়। মাউসের সাইজের কথা বলি, 127, 66, 38 mm, মানে নর্মালে মাউস থেকে একটু বড়। আমি যদি আমার হাতটা রাখি, আমার কাছে আর একটু ছোটো হইলে ভালো হতো, এটা আমার ব্যক্তিগত আমার হাতের জন্য ভালো হতো, সবার হাতের সাইজ তো এক না। তো এটা যে সিম্পল প্যাকেজটা করছে না, তো এটার একটা সুবিধা আছে, আমরা যারা হচ্ছে পারচেস করতে যাই, আপনি যদি সেলারকে একটু বুঝিয়ে বলেন যে ভাই মাউসটা জাস্ট একটু প্যাকেট থেকে বের করে আমি জাস্ট ওটা হাতটা রাখি, যদি আমার কাছে কমফোর্টেবল ফিল হয় তাহলে আমি এটা পারচেস করবো। কারণ আমি সবসময় কথাটা বলি, আপনি 10,000, 15,000, 20,000 যত টাকা দামের মাউস কিনেন না কেন, আপনি যদি হাতে নিয়ে যদি কমফোর্ট ফিল না করেন তাহলে মাউসের কোয়ালিটি দিয়ে কিনবো আর পারফরমেন্স দিয়ে কিনবো? আপনি তো হাত দিয়ে চালাবেন না, পা দিয়ে তো চালাবেন না। তো এখানে কমফোর্ট অনেক বড় একটা ইস্যু যে কোনো পেরিফেরালসের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে আপনার PWM3325 অপটিক্যাল গেমিং নেভিগেশন চিপ, এটা ব্যবহার করা হয়েছে। আর স্পেকের কথা বলে হচ্ছে আপনার রেজলিউশন হচ্ছে 5000, ট্র্যাকিং স্পিড 100, অ্যাক্সেলারেশন হচ্ছে আপনার 20। আর ডিটেলস স্পেকের কথা বলে আমি তো অলরেডি বললাম, সেন্সর হচ্ছে আপনার 3325, আর এটা ডিপিআই হচ্ছে আপনার 1200 থেকে 10,000 DPI। মাউসের ডিফল্ট ডিপিআই হচ্ছে আপনার 1200 থাকে, তারপর হচ্ছে আপনি বাটন প্রেস করলে এক এক করে হচ্ছে আগে বাড়বে, মানে বাড়বে আর কি। তো যার যে ডিপিআই লাগে সেট করে নিতে পারবেন। হাই ডিপিআই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা আপনার গেম খেলেন, হাই ডিপিআই দরকার পড়ে তারা এটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার রিচার্জেবল ব্যাটারি ছিল 10 মিলিয়ন কিস্ট্রোক। কিস্ট্রোকটা আরও বেশি হলে ভালো হতো, তবে একটা জিনিস ভালো লাগছে ভাইবা, সেটা হচ্ছে অ্যাকুরেট, যেটা বোঝা যায় যে যা দিছে তথ্যটা অ্যাকুরেট আছে। অনেক সময় দেখা যায় যেসব মাউস খুব বেশি পপুলার ব্র্যান্ডের না, বা যেগুলো ওয়েল নোন রিওন কোনো ব্র্যান্ড না, হাবে যে বিসি প্যাকে একটা দেওয়া রাখে আর কি, এত কম নেই মাউস, এত হাই স্পেক, তার মানে বোঝা যায় যে ওই মাউসটা ওই স্পেক এটা আপনার গ্রহণযোগ্য না। আর 2.4 GHz প্লাস ওয়ার্ড মোড, তো এটা সুবিধাটা কি, দেখা গেল ইনকি সব চান্স অনেকের এই রিসিভারটা হারায় যায়, এরকম অনেকের ক্ষেত্রে ঘটছে রিসিভার সামহাও মিসিং, তখন তো মাউস টকেজ হয়ে যায়। তো এটা যেহেতু আপনার ওয়ার্ড আছে, আপনি এটা ওয়ার্ডও তার দিয়েও ব্যবহার করতে পারবেন। অটোমেটিক স্লিপ, যেটা আমি এর আগেই বলছি, এটা আপনি যখন কাজ না করবেন অটোমেটিকলি এটা স্লিপ হয়ে যাবে, তবে ব্যাটারি ড্রেনটা হবে না। লাইট ওয়েট, এটা তো জানেনই, এটা 54 বা 56 গ্রাম এখানে মেনশন করা। আর ওয়ারলেস ডিস্টেন্স হচ্ছে 10 মিটার, 10 মিটার মানে অলমোস্ট 30 ফিট, এটা কখনোই লাগে না, কারণ পিসি যেখানে থাকে মাস ওখানে থাকে। কিন্তু আপনি চিন্তা করেন তো, আপনি প্রজেক্টর ইউজ করেন প্রেজেন্টেশন, প্রজেক্টর যখন দূরে থাকে তখন তো আপনার দেখা গেলো আপনি আসেন আরেক জায়গায়, ওই যে ডিস্টেন্স, যদি এরকম কখনো কোনো সিনারিও থাকে যে আপনি দূরে ইউজ করবেন, যদি লেখা যায় এটা মূলত প্রেজেন্টেশনেই লাগে, তখন আপনি এটা আপনার এই ফাংশনটা কাজে লাগবে আর কি, ডিস্টেন্সটা। তো ছিল হচ্ছে মাউসের কথা। তো সবার আগে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রিফারেন্স, মাউস, কিবোর্ড, হেডফোন, এই জাতীয় জিনিস হতো, এইগুলো ভাই পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি আবারও বলতেছি, আপনার বন্ধুর এই মাউসটা ভালো লাগছে, ও ভালো ইউজ করছে, বিদায় যে আপনি করতে পারবেন সেটা, এরকম না। কারণ সে কোন পারপাস ইউজ করে
তার হাতের শেপ এটা খুব বেশি ম্যাটার করে। যেহেতু আপনার একটা অপশন আছে একটা হ্যান্ডসন একটা ফিল আপনি পাইতে পারেন, মানে হ্যান্ডসন ফিল বলতে আর কি, কেনার আগে আপনি একটু অ্যাটলিস্ট দেখতে পারবেন যে আপনার হাতে কীরকম কী আসলো আটছাটটা। তো এই জিনিসটা আপনার একটা অ্যাডভান্টেজ আর কি পার্চেসের ক্ষেত্রে আর কি। আর ওভারঅল বিবেচনা করলে আপনার যদি ফার্স্ট কথা আপনার খুবই একটা লাইট ওয়েট মাউস দরকার, লাইট ওয়েট মাউস কাদের জন্য লাগে জানেন? যারা খুব সারাদিন মনে করেন যে আপনার খুব বেশি ইউজ করেন, ঘন্টার পর ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা মাউস চালান, তাদের দেখা যায় কি মাউসটা যখন একটু ভারী হয় না একটু বাল্কি হয় তো আপনার কাছে একটু ইরিটেট মনে হবে, বা আপনার শক্তি বেশি লাগবে। তো আপনি যখন একটা মুভ করবেন একটা ভারী জিনিস আপনার শক্তি বেশি খরচ হবে না। আর স্পেক তো দেখলে নেই, স্পেকগুলো যদি আপনার মনে হয় যে এই স্পেকগুলো আপনি যেই টাইপের একটা মাউস চাচ্ছেন ওটার সাথে এগুলো মিলা যায় তাহলে আপনি পারচেস খরচটা করতে পারেন। মাউসের প্রাইস হচ্ছে 2800 টাকার সাথে ফুল এক বছর ওয়ারেন্টি আছে, তারপরও প্রাইসটা একটু কম হলে ভালো হতো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর নেক্সট কী টাইপের মাউসের ভিডিও বা পিডিফেলসের ভিডিও দেখতে সেটা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তবে সাথে আজকে দেখে ভিডিওটি দেখা যাবে ভিডিওতে। আল্লাহ হাফেজ।